Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. আশি কোথায় রে? কি মা, স্কুল থেকে ফিরে আশি হারিয়ে গেছে। পাশের বাড়ির মেয়েটাকে নিয়ে গেল না কি রে আশিকে? ছোট্ট মেয়েটা কোথায় গেল রে? কোথায় 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 কোথায়? পর্দার পিছনে। এই তো কি, আমার আশি। খালি খালি লুকোচুরি খেললে হবে? স্কুলে জামা কাপড় ছাড়তে হবে না? চলো বাবা এক্ষুনি এসে যাবে। আর আসি, শুধু খেলা শুধু খেলা, খালি কত কত দেবো, লুকোচুরি খেলবো, স্কুলে জামা কাপড় ছাড়বে না, কিচ্ছু করবে না, নোংরা ভূত এক। আরো আরো টাইম আপ। আর তুমি চট করে জামা কাপড় গুলো চেঞ্জ করে নাও, এরকম ডার্টি ক্লোথস পরে থাকতে দেখলে বাবা কিন্তু ভীষণ বকবে। শুধু তোমাকে বকে। শর চেঞ্জ করে নে আসি। দরজাটা খোল তো, মনে হয় বাবা এসে গেছে। আসি, হ্যালো। কাম 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 মাই ডিয়ার প্রিন্সেস, ইয়োর ফেভারিট ফুড মিক্সড চাউমিন এন্ড চিকেন মাঞ্চুরিয়ান। রাইমা রাইমা, আমরা একসঙ্গে খাবারটা খেয়ে নিই বুঝলে, তিনটের সময় আমার একটা মিটিং আছে। আচ্ছা আবার কী করছো এসব রাইমা? আমি তো সব খাবার নিয়ে এসেছি। রাইমা প্লিজ, ফর গড সেক। আরে কাল রাতের ইনসিডেন্টটার জন্য আই এম রিয়েলি সরি রাইমা। তুমি এখনো ওই ব্যাপারটা নিয়ে বসে রয়েছো? বসে তো নেই, কাজ করছি। মানছি, আমি একটু কালকে রাত্রে বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম। কি করলাম কি বললাম কিছুই মনে নেই আমার। অ্যাকচুয়ালি রোজই একই ঘটনা ঘটে, অথচ তোমার কিছুই মনে থাকে না। স্টিল ইউ সরি। গুড, মানছি মানছি আই হ্যাভ এ প্রবলেম। আমি তো ছাড়ার চেষ্টা করছি রাইমা, কিন্তু চেঞ্জ করে নাও, খেতে দিচ্ছি। রাইমা রাইমা, তুমি এখনো রেগে আছো আমার উপর? প্লিজ প্রতীক, আসি আছে, এরকম করো না, খেতে বসো। ইউ মিটিং এট 3 না? কি করছো আসি? ছবি আঁকছি। ছবি আঁকছো? সি অ্যান্ড শিপ, আজ মিস চড়ি বলেছে। তাই? আচ্ছা আমরা কয়েকদিনের জন্য সমুদ্র ঘুরে আসি, যাবে? কবে? খুব শিগগিরই। কি বলো রাইমা, দীঘা থেকে ফেরার পথে বাবা মার সঙ্গে দেখা করে আসা যাবে? অনেকদিন যাওয়া হয়নি। বিমেন তুমি আঁকো, আমি আসছি। কি চাই স্যার? ওই প্রতীক গুপ্তের সঙ্গে আমার অ্যাকচুয়ালি আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। কি ব্যাপারে? আমি তো কাউকে এই সময় আসতে বলিনি। ও স্যার, আপনি গুড আফটারনুন স্যার। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি কালকে মানে ফোন করেছিলাম, একটা কথা হয়েছিল আপনার সঙ্গে একটা ইন্স্যুরেন্স স্কিমের ব্যাপারে স্যার। আমি কি আপনাকে এই সময় আসতে বলেছিলাম? না মানে স্যার, কাছে এসেছিলাম একটা কাজে, ভাবলাম যে যদি আপনার সময় থাকে তাহলে একটু কথা বলে চলে যাব। অ্যাকচুয়ালি উই হ্যাভ এ ভেরি গুড টু হেল্প উইথ ইওর স্কিম। আর আপনারা কি আর কি পেয়েছেন নাকি? যখন তখন ফোন করবেন, যখন তখন চলে আসবেন, আর আপনি আমার ঠিকানা পেলেন কি করে? হ্যাঁ স্যার, 5 মিনিট সময়। 1 মিনিট সময় দিচ্ছি, আউট। ফার্দার যদি আপনি ফোন করেন তাহলে কিন্তু আমি খুব খারাপ স্টেপ নিতে বাধ্য হব। আউট। না স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি গ্যারান্টি করছি। হ্যাঁ, এ পলিসিটা আপনি করে দেখুন, আপনি সব দিক থেকে বেনিফিটেড হবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি বৌদির নামেও করতে পারেন, নো প্রবলেম। ওকে, তাহলে কালকে একটার সময় আপনার অফিসে। ওকে, থ্যাংক ইউ স্যার। কিরে চুপ করে বসে কেন, শুরু কর। চিয়ার্স। চিয়ার্স বস। এর মধ্যে বৌদি অবধি পৌঁছে গেছি। উন্নতি তো সহজ না বুঝলি। আরে সারা পিজি একটু ধরে নি। হ্যাঁ স্যার,
ফোনে কথা হয়েছে, কাল মিট বুঝলি অনি, একেই বলে স্টার পারফর্মার। তেল দিতে গেল, ফেলে রেখে চলে গেল তো। দেখুন না, আমাকেও একটু সময় দেয় না, নিন। না না, ও কিছু না, আসলে কাজের এত চাপ ওর। কাজের চাপ? কি এত কাজের চাপ বলুন তো? এই দেখুন না, ব্যাংকের এত ভালো একটা অফার আছে, কিছুতেই যাচ্ছে না, একটু বুঝিয়ে বলুন না আপনারা। মার্কেট অ্যাপ্রেজাল রিপোর্ট, কাস্টমার প্রোফাইল, কাল ফার্স্ট হাফের মধ্যে পিজি টেবিলে। এই রে, আমার তো লাগানো কিছুই তৈরি হয়নি। আরে ছাত্র, কোথায় একটু রিল্যাক্স করবো ভেবেছিলাম। জানিস, রাতের বেলায় হঠাৎ করে ঘুম ভেঙে যায়। মনে হয় সালাপ ফোনটা কানের সামনে বেজেই চলেছে, বেজেই চলেছে। আনি, তোরও কি ক্লায়েন্টের ফোন নাকি? আমার একমাত্র পুরনো ক্লায়েন্ট। তা ফোনটা ধর, কথা বলে নে। আমার বউ গীতার ফোন, ক্লায়েন্ট। হ্যাঁ বলো। শোনো, আজকে আমার বাজার যাওয়া হয়নি। তুমি কখন ফিরবে? ফিরতে দেরি হবে। কেন, কোথায় আছো তুমি? কাজে আছি বলছি তো, কাজে আছি তো। যেখানেই থাকো, বাড়ির তো কোনো কাজে আসো না, দয়া করে বাজারটা নিয়ে এসো। না পাবো না আমি। মানে পারবে না? মানে এত রাতে কি আমি বেরোবো? আজকে হবে না, কিনে ফিরে নিয়ে যাবো না, রাখছি। একই দিনে দুটো ভাইটাল ক্লায়েন্ট মিট করা, হ্যাঁ খুব প্রেশার হয়ে যায়, বুঝতেই পারছিস। লাকি তুই। না না ঠিক আছে। হ্যাঁ না, হ্যাঁ না না ঠিক আছে বৌদি। হ্যাঁ ঠিক আছে, আমি অফিসে ঢুকে গেছি স্যার, ভিতরে রাখছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, পরে কথা। চল, তুই কিন্তু মরবি। আরে চল তো। ও মা, যাই। কেউ এলো? না না, ওই অঞ্জলি ডাকছে। কেন, ও আজ অফিস যায়নি? আজকে বাড়িতেই আছে। ও, তাহলে ছুটি নিয়েছে। না, ওদের কোনো ছুটি নেই দিদি, দিন রাত কাজ, কল সেন্টার তো। ও মা, শরীর টরীর খারাপ হলো নাকি কেউ আসবে? হ্যাঁ, ওর কয়েকজন বন্ধু বান্ধব আসছে। শোনো না দিদি, এখন রাখছি, হ্যাঁ পরে ফোন করবো আবার। আচ্ছা আচ্ছা। মা কোথায়? কে ফোন করেছিল? বড়মাসি বুঝি? হ্যাঁ, গোয়েন্দাগিরি করছে। তা কেন, এমনিতেই তো ফোন করে। ওই জবে থেকে আমাকে আর রাহুলকে দেখেছে না, প্যান্টালুনসে তবে থেকে আর তোমার পেছন ছাড়ছে না। না চিন্তা হয় তাই, আমারও কি কম চিন্তা? তোমার আবার কিসের চিন্তা মা? ছাড়তে কি ভাল লাগে না? কি হলো? কখন থেকে চেষ্টা করছি একটা প্রিন্ট করতে পারছি না, এই শাড়ি ভাড়ি আমার দ্বারা পড়া হবে না। সর বোন, ওটা দে। হ্যাঁরে, কি রাহুল ছেলেটা কেমন রে? কেন, তুমি তো দেখেছো এতদিন, তারপর আজকে তার বাবা মা আসছে, দেখে শুনে ডিসাইড করো। আমার ডিসিশন নেওয়ার কি আছে, তোর পছন্দ। আমি কোনোদিন না বলেছি, শুধু দিনকাল যা পড়েছে ভয় হয়।
মা, কদিন ধরেই তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু কি করে যে বলি। কি বল না মা, আমি 2 মাসের প্রেগনেন্ট। আবার ইয়ার কি, তোর বলতে লজ্জা করে না? মা আমি সত্যি বলছি, আমার দিকে দেখো মা। ফাজলা বেচার, চুলটা ঠিক কর তো, ওদের আসার সময় হয়ে গেল, আমার রান্নাও কিছুটা বাকি আছে। আমি কিন্তু সত্যি বলছি। কি বলছিস কি তুই? তোর বাবা আর আমি কত ঘোরাঘুরি করেছি, কত লোকে কত কথা বলেছে, আমরা কানে তুলিনি, কারণ দুজনে দুজনের উপর বিশ্বাস ছিল। মা, মা, মা তুমি কাঁদছো? মা, আই ওয়াজ জাস্ট জোকিং। আচ্ছা, নিজেদের উপর বিশ্বাস ছিল আর আমার উপর বিশ্বাস নেই? অনেক কাজ পড়ে আছে, বাজে ইয়ার কি খালি ভাল লাগে না। সরি মা। এভাবে কদিন চলবে? মাসের শেষ হতে চলল আর তোমার টার্গেটের অবস্থা দেখো, 20%। বি আগরওয়াল, এম এস ঠাক্কর, কাউকেই তুমি কনভার্ট করতে পারোনি। ওয়ান পলিসি, দুটো লাইফ আর কালেকশন 20,000। কি হচ্ছে অনিমিষ? আই এম সরি স্যার। এক্সকিউজেস, এক্সকিউজেস অনিমিষ, দেয়ার আর মিলিয়ন্স ইন দিস ওয়ার্ল্ড, ডোন্ট ডাম্প দেম হিয়ার, পারফর্ম, তাহলে তুমি মুশকিলে পড়বে। তোমার পাশে যারা আছে তাদের দিকে তাকিয়ে দেখো, ইভেন সঞ্জয়, 15 পলিসিজ, কালেকশন 3 লাখস। সঞ্জয়, আমি কিন্তু তোমার কাছ থেকে 50% বেশি এফর্ট চাই। স্যার, আমি চেষ্টা করব। চেষ্টা বলে কোনো কথা হয় না সঞ্জয়, পারফর্ম করতে হয়। ইউ হ্যাভ দ্য পটেনশিয়াল, ওয়ার্ক হার্ড অ্যান্ড ডেলিভার। আমাদের গোটা টিমটাকে একসঙ্গে পারফর্ম করতে হবে। 100% স্যার। না, 200% বিনয়। বিনয়, তোমাকে এ মাসেও একটু অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি নিতে হবে। বুঝতেই পারছ, অনিমেষবাবু আমাদের কিউমুলেটিভ অ্যাচিভমেন্টের থেকে একটুখানি পিছিয়ে রয়েছেন। আমাদের কালেকশন ডেফিসিট 5 লাখস। অনিমেষ, সিচুয়েশনটা বুঝতে পারছ? দেয়ার ইজ অনলি ওয়ান ট্রুথ অনিমেষ, পারফর্ম অর পেরিশ। রাইট স্যার। স্যার, দ্য রিজন ফর দ্য চেঞ্জ ইজ আই এম লুকিং ফর অ্যান ওভারসিজ অ্যাসাইনমেন্ট। আমার উপরে ছেড়ে দিন আপনি। Yes, sir. Parents, they don't have any problem with that. তাহলে I'm getting married next month. সামনের মাসের 20 তারিখে আমি ডেটটা বলে দিই পুরোহিতকে, কি বলেন? থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যাঁ, ভাবছি এত তাড়াতাড়ি কি করে যে কি হবে। সব ঠিক হয়ে যাবে দিদি, ওপরওয়ালার ওপর সব ছেড়ে দিন। হ্যাঁ, ওনার উপরই তো সব ভরসা, এখন ঠাকুর ঠাকুর করে সব মিটলেই হয়। রাহুল, এসো বাবা, মিষ্টি খাও। একটা ইন্টারভিউ দিচ্ছিলাম। মোবাইলে ইন্টারভিউ? হ্যাঁ,
এটা তো টেকনোলজির যুগ মিসেস মিত্র, আর আমার ছেলে টেকনোলজির ভক্ত। দ্যাটস রাইট স্যার। না খাও, তোমরা ছেলে মানুষ মিষ্টি খেলে কিচ্ছু হবে না, নাও। এখনকার ছেলেমেয়েরা একদম মিষ্টি খায় না দিদি, অথচ ছোটবেলায় আমরা কত মিষ্টি খেতাম। কি হচ্ছে কি? আহ, একটু আস্তে আস্তে খাও না। রসগোল্লাগুলো দারুণ। মা বলছি যে আমি কি খাবারটা দেখি। হ্যাঁ হ্যাঁ, যা আমি আসছি। I'll help you. আচ্ছা। মাছের ঝোলটা নামিয়েছিস? হ্যাঁ নামিয়ে নিয়েছি মা। এনা। রাহুল, অঞ্জলি বলছিল তুমি নাকি ব্যাঙ্গালোর চলে যাচ্ছ নতুন চাকরি পেয়ে। এখনো কনফার্মেশন পাইনি। ও, তা পেলে তোমার যাওয়ার প্ল্যান কি? দেখি, বিয়ের পর বোধ হয়। শিওর? বিয়ের আগে যেতে বলবে না তো অঞ্জলি? আরে আগে চাকরিটা তো পাই। দেখুন মিসেস মিত্র, আমি খেতে ভালোবাসি ঠিকই, কিন্তু এই আসার পর থেকে আপনি যা খাওয়াতে শুরু করেছেন, আমাকে তো এরপর থেকে 4-5 দিন স্রেফ জলমুড়ি খেয়ে কাটাতে হবে। কি যে বলেন আপনি! না আমি সত্যি এত পারবো না। হ্যাঁ আমি অল্পই খাবো। এ তো একেবারে হিউজ ফ্রেন্ড। তুমি কোনো কথা বলবে না, সব খেয়ে তারপর উঠবে। মা ওকে জোর করো না, ওর আজকে নাইট ডিউটি আছে। তার ছুটি নিলে না কেন? আরে আইটি সেক্টরে তো ছুটি পাওয়াটাই খুব মুশকিল। তারপর ধরুন যদি ওই নতুন অফারটা পেয়ে যায় ব্যাঙ্গালোর কিংবা ইউএস, হি শুড হ্যাভ এ ক্লিন রেকর্ড। আরে রাহুল, বিয়ের পর যদি ব্যাঙ্গালোর যেতে হয় তাহলে অঞ্জলি তো আমাদের সঙ্গেই থাকবে। এখানে স্যালাডটা নিয়ে আমি নিয়ে আসছি। গীতা, একটু জল খাও না। আমি তোমার মায়ের রেসিপিতে তৈরি করা শক্তিবর্ধক যৌন উত্তেজক মাংস। সরি সরি, পেপার চিকেন। জানো তো মা যখন যা পড়ে যা শুনে তাই আমাকে করতে বলে। শি ওয়ান্টস আ গ্র্যান্ড চাইল্ড, ফেয়ার এনাফ। টোটালি ফেয়ার। মার মেয়ের এরকম এক্সপেরিমেন্ট করার জায়গা আর কোথায় পাবে? আচ্ছা, আর রাতে যখন আমার পেছনে পড়ো সেটা বুঝি আমার মা বলে দেয় না? বাদশাহ।
স্টুপিড। আর হ্যাঁ, অ্যানিভার্সারিতে বাবা আসতে পারছে না, সিঙ্গাপুরে একটা মিটিং আছে। ও হ্যাঁ, কালকে প্রতীক আর রাইমাকেও ইনভাইট করতে হবে, জাস্ট রিমাইন্ড মি টুমরো। ওকে, গুড স্টাফ। হ্যাঁ আসো না, তুমি বলতে পারবে পৃথিবীতে সব থেকে কম পপুলেশন কোন দেশে? আমিও জানি, বাট দ্যাটস নট দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ ওরকম এক দেশে গিয়ে আমি একটা রেস্টুরেন্ট, ডিশেস অ্যাজ পার ডিমান্ড, যার যেরকম লাগবে আর কি। যার একটা বাচ্চা লাগবে তার একরকম রেসিপি, যার দুটো বাচ্চা লাগবে তার আর একটা। নাম দেবো কনসেপশন কফি হাউস, আ ফ্যামিলি রেস্টুরেন্ট। তুমি হবে তার ওয়েট্রেস। হোয়াট? ওয়েট্রেস হার্টস। আর আমি হব সেখানকার মার্কেটিং কাম ক্যাশিয়ার। তোমার মা খুব স্বাভাবিকভাবেই সেখানকার হেড শেফ, যাবতীয় এক্সপেরিমেন্ট তিনি সেখানে করতে পারবেন। আর তোমার বাবা ডিশ ওয়াশার, মানে উনি বাড়িতে যে কাজটা হামেশাই করেন। এক মিনিট এক মিনিট, আমার বাবা বাড়িতে যাই করে থাকে, তোমার রেস্টুরেন্টে কি ডিশ ওয়াশ করতে যাবে কোন দুঃখে? তা তোমার বাবা মা কি করবে? এই পুরো প্রজেক্টটা ফিনান্স করবে। আচ্ছা, তা একটা কাজ করো না, আমাদের অ্যানিভার্সারিটা ওনাদেরকেই ফিনান্স করতে বলো। Good one.